দেখেন আমাদের মধ্যে কিন্তু এরকম অনেক পার্সন আছে যারা ফিন্যান্সিংয়ের কাজ হানড্রেড পারসেন্ট জানে বাট কাজ পায় না ক্লায়েন্ট পায় না অর্ডার পায় না এর প্রধান কারণ কি। এর প্রধান কারণটা হচ্ছে আমি মনে করি যে ক্লায়েন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে তারা সময়টা ব্যয় করে না একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে গেলে আপনার অবশ্যই স্ট্রং মেন্টালি এবং স্ট্রং স্কিল দুইটাই থাকতে হবে আমি স্ট্রং মেন্টালির কথা কেন বললাম আপনি মার্কেট প্লেসে গেলেন কাজ ভালো জানেন বাট মার্কেট প্লেসে যাওয়ার পর অর্ডার পাচ্ছেন না ক্লায়েন্ট আপনাকে নক করছে না আপনি যদি বোরিং ফিল করেন বা মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট সংগ্রহ করতে গেলেন আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট পাচ্ছেন না একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন চেষ্টা করলেন বাট ক্লায়েন্ট পাচ্ছেন না আপনি যদি এখন মনে করেন আমাকে দেওয়া সম্ভব না আসলে আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিংটা সম্ভব না আপনি যদি মনে করেন আমি ফ্রিল্যান্সিংটা ভালোভাবে শিখেছি স্কিল গ্যাদার করেছি মার্কেট প্লেসে আসলাম খুব দ্রুত অর্ডার পেলাম সাকসেস হলাম এটা সম্পূর্ণ ভুল মার্কেট প্লেসে এসে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে অনেক সময় অনেকটা লাকের উপরে ডিপেন্ড করে খুব দ্রুত অর্ডার পাওয়া যায় আমি এরকমও দেখছি আমার অনেক স্টুডেন্ট ছিল যারা গিগ দেওয়ার সাথে সাথে ফাইবারে গিগ দেওয়ার সাথে সাথে একদিন দুই দিন তিন দিনের মাথায়ও অর্ডার পাইছে এরকম সবার ক্ষেত্রে হয় না আবার অনেক সময় দেখা যায় একটা অর্ডার পাইতে দুই তিন মাস পর্যন্ত সময় লেগে যায় এই জন্য আমাদের শুধুমাত্র স্ট্রং স্কিলেরও প্রয়োজন না স্ট্রং মেন্টালিরও প্রয়োজন কারণ এই ধৈর্যটা যদি আপনার না থাকে আপনি কখনই মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কখনোই ভালো কিছু করতে পারবেন না কোন জায়গাতে কম্পিটিশন নাই বলেন প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন আছে আপনি চাকরির বাজারে যাবেন ওই জায়গাতেও কম্পিটিশন আছে এখানে ফ্রিল্যান্সিং বাজারও কম্পিটিশন আপনি যদি এটা লক্ষ্য করেন যে চাকরির বাজার যখন আমরা একটা চাকরি জবে এক্সাম দিতে চাই তখন শুধুমাত্র একটা কান্ট্রির ক্যান্ডিডেট যারা আছে তারাই শুধুমাত্র ওই চাকরির জন্য এক্সাম দিচ্ছে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যদি দেখেন সব কান্ট্রির পার্সনগুলা একটা জায়গায় কম্পিটিশন করছে তাহলে এই জায়গাতে আপনাকে কম্পিটিশনের টিকে থাকতে অবশ্যই স্কিলটাও আপনার ভালো ডেভেলপ করতে হবে এবং মেন্টালিভাবে আপনার প্রিপেয়ার্ড থাকতে হবে যে আমি এখান থেকে ভালো কিছু অর্জন করবোই ফ্রিল্যান্সিংয়ে এত ফেল হওয়ার মূল কারণটা এটাই হয় সে কম্পিটিশনের টিকে থাকতে পারে নাই অথবা সে তার স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে পারে নাই সে তার কাজটা ভালোভাবে জানে না আপনারা যারা এখানে আসেন আমরা মোটামুটি সবাই এখন নিজেদেরকে এসিও এক্সপার্ট বলতে পারি কারণ আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা কমপ্লিটলি শিখছি জেনেছি এখন আমরা যাব মার্কেট প্লেসে মার্কেট প্লেসে যাবার আগে আমি আজকে মার্কেট প্লেস নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে প্রত্যেকটা কাজের শুরুটা যদি সুন্দর হয় তখন কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক হাই হয়ে যায় আমি কখনোই এটা আপনাদেরকে বলবো না যে শুধুমাত্র মার্কেট প্লেসের উপর আপনারা ডিপেন্ড করবেন কারণ আমি পূর্বে ম্যাক্সিমাম যারা স্টুডেন্ট ছিল তাদেরকে আমি দেখছি যারা শুধুমাত্র মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করে এক সময় মার্কেট প্লেস থেকে যখন তারা অর্ডার না পায় তাদের হতাশার পরিমাণটা সব থেকে বেশি হয় একসময় দেখা যায় যে তারা মার্কেট ছেড়ে দেয় ফ্রিল্যান্সিংটাই বাদ দিয়ে দেয় আমি আপনাদেরকে বলবো আপনারা মার্কেট প্লেসে মাস্ট বি থাকবেন এবং কয়েকটা মার্কেট প্লেসে একসাথে থাকবেন সাথে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট আনার চেষ্টা করবেন একজন এসি এক্সপার্ট হিসাবে এই কাজটা আপনাদের জন্য অনেক ইজি সেই প্রসেসটা আমি আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট আনবেন এবং তার সাথে কমিউনিকেশন করবেন যদি আমি ক্লায়েন্ট কমিউনিকেশনের কথা বলতে চাই আমি আপনাদেরকে যেভাবেই শেখাই যেভাবেই বোঝাই ক্লায়েন্ট কমিউনিকেশনের ব্যাপারটা যে কোনো ক্লায়েন্ট যদি এভাবে কোশ্চেন করে তুমি এভাবে অ্যান্সার দেওয়া দেখেন প্রত্যেকটা ক্লায়েন্টের মাইন্ডটা হচ্ছে আলাদা এক এক ক্লায়েন্টের কোশ্চেন করার সিস্টেমটা আলাদা এক এক ক্লায়েন্ট এক একভাবে বোঝার চেষ্টা করে সবথেকে বড় কথা হচ্ছে আপনার যে প্রধান কাজটা থাকবে সেটা হচ্ছে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে হবে ক্লায়েন্টকে অবশ্যই আপনাকে বোঝাতে হবে যে আপনি সেই কাজের জন্য দক্ষ সেই কাজটা আপনি জানেন ক্লায়েন্ট আপনাকে যেভাবে কোয়েশ্চেন করে সেই কাজকে কেন্দ্র করে আপনাকে পারফেক্টলি অ্যান্সার দিতে হবে যেটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে এই কাজের জন্য আপনি যথাযোগ্য এবং এই কাজটি আপনি করতে পারবেন সবথেকে বড় কথা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন আপনি যত বেশি করবেন আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনের অভিজ্ঞতা তত বাড়বে ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে হয় এবং ক্লায়েন্টকে কিভাবে স্যাটিসফাইড করতে হয় আস্তে আস্তে এমনিতে আপনি বুঝতে পারবেন তবে এটা সত্যি যে ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আপনাকে যে ওই লেভেলের ইংলিশটা জানতে হবে এরকম না কারণ বর্তমান গুগল ট্রান্সলেটার ইউজ করে আপনি চাইলে বাংলা বলতেছেন সেটা ইংলিশ হয়ে যাচ্ছে বা ক্লায়েন্ট যেটা বলতেছে সেটা আপনি যদি ইংলিশ টু বাংলাতে চলে যান তাহলে তার বাংলাটা আপনি জেনে যাচ্ছেন এই জন্য আপনি আপনার মনের ভাব প্রকাশ করেই কিন্তু ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা করতে পারবেন মার্কেট প্লেসে যাওয়ার পূর্বে আপনাদের প্রথম যে কাজটা থাকবে প্রত্যেকে লিঙ্কডিন অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এবং প্রফেশনাল মানের লিঙ্কড ইন অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিওটা আমি আপনাদেরকে দিয়ে দেবো কীভাবে আপনারা লিঙ্কড ইন অ্যাকাউন্ট তৈরি করবেন এবং হান্ড্রেড পারসেন্ট প্রোফাইল কমপ্লিট করবেন অলরেডি ইউটিউবে আমার এই ভিডিওটা দেওয়া আছে তো যাই হোক আপনারা একটা লিঙ্কড ইন অ্যাকাউন্ট তৈরি করবেন এই জন্য এখানে আমরা জবে জবে অ্যাপ্লাই করতে পারি আবার ক্লায়েন্টগুলো খুঁজতে পারি সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো তাছাড়া এখান থেকে আমরা রিমোটলি জব পাই আর এসি এক্সপার্টদের জন্য রিমোট জব পাওয়াটা অনেক ইজি অনেক এসি এক্সপার্ট আছে যারা রিমোট জব করে এখানে কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে সুবিধাটা হচ্ছে এটা যে আপনাকে একটা মান্থলি বেসিক তারা দেবে মাস শেষে একটা অ্যামাউন্ট তারা দেবে পাঁচশো ছয়শো সাতশো ডলার পর্যন্ত বা এর বেশি আপনাকে দেবে এখানে অসুবিধাটা হচ্ছে এটাই যে তাদের অফিস টাইম অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় যেমন তাদের অফিস টাইম যদি আমাদের আমার যেহেতু তাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট দেখা যায় যে ইউরোপ কান্ট্রিতে যদি হয় তাদের রাত আমাদের দিন আমাদের দিন তাদের রাত তো আমাদের রাত যদি দশটা থেকে তাদের অফিস টাইমটা স্টার্ট হয় ভোর চারটা পর্যন্ত যদি হয় আপনাকে ওই টাইমে কাজ করতে হবে এবং আপনাকে রাত জাগতে হবে আর মার্কেট প্লেসে আমরা দুইভাবে কাজ করতে পারি একটা সিঙ্গেল পেমেন্ট সিস্টেম আর একটা হচ্ছে মাইলস্টোন পেমেন্ট সিস্টেম সিঙ্গেল পেমেন্ট সিস্টেমটা এরকম নির্দিষ্ট প্রোজেক্ট শেষে আপনাকে একবারে পেমেন্ট করবে আর মাইলস্টোন হচ্ছে আপনাকে বারে পেমেন্ট করবে আপনি যতটুকু কাজ করছেন ততটুকু পেমেন্ট সাপ্তাহিক বা প্রতিদিনের পেমেন্টটা হচ্ছে করছে এরকম ফাইবারের জন্য এরকম আপনারা আপরকে চাইলে আপরকেও সিঙ্গেল বা মাইলস আকারে পেমেন্ট নিতে পারবেন বা আওয়ারলি কাজ করতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে তবে মাইলস আকারে পেমেন্ট নিলে এটা আমাদের পেমেন্টের জটি জটিলতা থাকে না আপনি যতটুকু কাজ করছেন ততটুকু ক্লায়েন্টকে বুঝে দিচ্ছেন ক্লায়েন্ট আপনাকে ততটুকু পেমেন্ট দিচ্ছে আর মার্কেট প্লেসের বাহিরে যে ক্লায়েন্টগুলো থাকবে এখানে আপনি মার্কেট প্লেসের বাইরে আপনাকে অবশ্যই পেমেন্ট মেথডটা থাকতে হবে যেমন আপনার পে অনার ওয়াইস পেপাল অথবা আদার যেগুলো ডুয়াল কারেন্সি এই অ্যাকাউন্টগুলো থাকলে তাদের থেকে পেমেন্ট নেওয়াটা আপনার জন্য ইজি হবে আর তাছাড়া আপনারা আর কাজ করতে পারেন যে মার্কেট প্লেসের বাহিরের যেগুলো ক্লায়েন্ট আছে তাদের থেকে যখন আপনি তাদের সাথে কমিউনিকেশন করবেন আপনার ফাইবার অ্যাকাউন্ট অথবা আপওয়ার্কের প্রজেক্ট বা ফাইবারের গিক শেয়ার করতে পারেন যার মাধ্যমে আপনি সরাসরি মার্কেট প্লেস থেকেই কাজটা নিতে পারবেন আর মার্কেট প্লেস থেকে যখন আপনি কাজটা করাবেন তখন আপনাকে একটা চার্জ দিতে হবে আপনি সেখানে প্রতি হান্ড্রেড ইউএসডির মধ্যে টোয়েন্টি দিতে হবে আর আপরকে তো এখন হান্ড্রেড ইউএসডির মধ্যে টেন পার্সেন্ট করেছে যেটা আগের থেকে অনেক কম আমি আপনাদেরকে দেখাবো যে লিঙ্কডিন থেকে কিভাবে আপনারা জবে অ্যাপ্লাই করবেন রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন কীভাবে ক্লায়েন্টগুলো খুঁজবেন দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ফাইবারে ফাইবারে যাওয়ার পর এখন বর্তমান সময়ে একটু প্রবলেম ফেস করতে হচ্ছে সব ফ্রিল্যান্সারদের ফাইবার অ্যাকাউন্টে ডিজাবল হচ্ছে এর অনেকগুলো কারণ আছে ফাইবারও চাচ্ছে যে যারা লিগাল ফ্রিল্যান্সার তারাই যেন মার্কেট প্লেসে থাকে তো এখানে আমাদের দেখেন ফাইবারে আমরা যখন অ্যাকাউন্টটা তৈরি করব এখানে গিগ পাবলিশ করার জন্য আপনাদেরকে স্কিল টেস্ট দিতে হবে আমরা যেহেতু এখানে সবাই আসি এসি এক্সপার্ট এখানে আমাদেরকে দুইটা স্কিল টেস্ট দিতে হতে পারে বা একটাও দিতে হতে পারে একটা হচ্ছে এসিও স্কিল টেস্ট আর হচ্ছে ইংলিশ স্কিল টেস্ট এটা আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব আমাদের ফাইবারে ষাটটা গিগ পর্যন্ত আমরা দিতে পারি ষাটটা গিগে প্রত্যেকটা গিগে আপনি আলাদা আলাদা সার্ভিস দিতে পারবেন যারা এরকম করেন যে সার্ভিস দেওয়া বলতে আপনি যদি একটাতে এসিও এসিও সার্ভিস দিচ্ছেন একটাতে গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দিচ্ছেন আরেকটাতে ভিডিও এডিটিংয়ের সার্ভিস দিচ্ছেন এটা আসলে অনেক বড় একটা ভুল আপনাকে অবশ্যই একটা সার্ভিসের মধ্যে রিলিভেন্সি সার্ভিসগুলো দিতে পারবেন যেমন আমি একজন এসি এক্সপার্ট আপনি কিওয়ার্ড রিসার্জের জন্য দিচ্ছেন পেজ এসিওর জন্য দিচ্ছেন টেকনিক্যাল এসিও এসিওর জন্য দিচ্ছেন বা অফ পেজ এসিও ব্যাকলিংসের জন্য বা টেকনিক্যাল ইরোরগুলোর মধ্যে বিভিন্ন বিষয় আছে যেগুলো ফিক্স করার জন্য আপনি আলাদাভাবে দিচ্ছেন বা ই কমার্স এসিওর জন্য দিচ্ছেন লোকাল এসিওর জন্য দিচ্ছেন শপিফাই এসিওর জন্য গিগ দিচ্ছেন এগুলোর জন্য আপনারা দিতে পারবেন এগুলোর জন্য আপনারা কাজ করতে পারবেন তো প্রত্যেকটা গিগই যে ভালো পর্যায়ে যাবে ভালো কিছু হবে এরকম না আপনার ষাটটা গিগের মধ্যে একটা দুইটা গিগের দেখবেন যে ইমপ্রেশন বাড়তেছে ক্লিক আসতেছে বাইরের নক আসতেছে আবার অনেক গিগ আছে যেগুলো থেকে আপনি ইমপ্রেশনও পাচ্ছেন না ক্লিকও পাচ্ছেন না এগুলো আসলে অ্যাক্টিভ থাকতে হবে অনেক বেশি অ্যাক্টিভ থাকার ফলে আপনার গিগের ইমপ্রেশন বাড়বে ইমপ্রেশন বাড়লে গিগ র্যাঙ্কিংয়ের বিষয়টাও আছে যেটা আমি আপনাদেরকে বলবো আর একজন এসি এক্সপার্ট যারা আপনারা আসেন তাদের জন্য গিগ র্যাঙ্কিংটা আরও ইজি কারণ আপনারা তো অন পেজ এসিওটা জানেন জাস্ট আপনারা যদি অন পেজ এসিওর রুলসটা মেনটেন করেন যে কোনো গিগ আপনারা ইজিলি গিগ আপনারা ইজিলি মেনটেন করতে পারবেন এবং কিওয়ার্ডের রিসার্চ সম্পর্কেও তো আপনাদের আইডিয়া আছে যে বিষয়গুলো আমি আপনাদেরকে মার্কেট প্লেসে যখন আমরা যাব অবশ্যই এই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো আমরা ফাইবারের সাথে সাথে আপর্কেও কাজ করব আপরকের তাদের কন্ডিশনটা একটু আলাদা আছে এখানে আপনার ফেস ভেরিফিকেশন হতে পারে এনআইডি কার্ড ভেরিফিকেশন হতে পারে ফাইবারও হয় এনআইডি কার্ড ভেরিফিকেশান হলে নেক্সট আপনি আর আপনার এনআইডি কার্ড বা আপনার ইনফরমেশন দিয়ে আপনি আর কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না আপরকে আপনাকে ভিডিও কলের মাধ্যমেও ভেরিফিকেশন হতে পারে যখন আপনি প্রজেক্ট পাবেন তখন এরকম ভেরিফিকেশন হয় আর আপরকে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে এখন আপনাকে টিন সার্টিফিকেট সার্টিফিকেট লাগে আপনারা জাস্ট ইউটিউবে যদি সার্চ করেন যে কিভাবে টিন সার্টিফিকেট পাবো এটা ইজিলি পাঁচ মিনিটই বের করতে পারবেন আর পেমেন্টের বিষয়টা যেহেতু আমাদের কান্ট্রিতে পেপাল অ্যাভেলেবল না অবশ্যই আপনারা পেওনার অ্যাকাউন্টটা তৈরি করবেন অবশ্যই এনআইডি কার্ডের লিগাল ইনফরমেশন দিয়ে আপনারা পেওনার অ্যাকাউন্টটা তৈরি করবেন আপনাদের নিজেদের নামে নিজেদের এনআইডি কার্ড দিয়ে আপনারা পেওনআর অ্যাকাউন্টটা তৈরি করবেন তারপর আপনারা ফাইবার এবং আপওয়ার্কে দুই জায়গাতেই এটা অ্যাড করতে পারবেন পেওনার অ্যাকাউন্ট তৈরি করতে গেলে একটা লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করতে হয় আপনাদের নিজেদের নামে অবশ্যই যে নামে পেয়নার অ্যাকাউন্ট তৈরি করবেন সে নামই একটা লোকাল ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করবেন আমি ইসলামিয়া ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করি এবং আমি আপনারা আপনাদের যদি আপনাদের যদি পাসপোর্ট থাকে অবশ্যই সাথে ডুয়েল কারেন্সি করে নেবেন এটা ইন্টারন্যাশনাল পেমেন্টের ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে আর পাসপোর্ট না থাকলে এই অপরচুনিটিটা আপনারা পাবেন না যাই হোক আশা করি আপনারা সবাই ভালো কিছু করবেন সামনের দিকে এগিয়ে যাবেন আগামী ক্লাসটায় আমরা দেখব আমরা লিঙ্কডিনে কীভাবে জবে অ্যাপ্লাই করবো কীভাবে আমরা লিঙ্কডিনে গিয়ে ক্লায়েন্ট খুঁজব এবং রিমোট জব আমরা লিঙ্কডিন থেকে কীভাবে পাবো ওকে আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ